ওই নবী যখন তায়েফের ময়দানে এসেছেন, তায়েফের ময়দানে আসার পর এই তায়েফের মানুষগুলো এত খারাপ, এই তায়েফের মানুষগুলো এত বড় নেমক হারাম, নবীর কালেমা তো গ্রহণ করে নাই, নবীকে তো কালেমার দাওয়াত দিতে দেয় নাই, না দিয়ে খ্যাত হয় নাই, এই মানুষগুলো আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করা শুরু করলো, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। হঠাৎ করে তাকায় দেখি যখন থুতু নিক্ষেপ মুখ থেকে আসে না, মরুভূমির থেকে বালি বালুগুলো উঠে গিয়া পয়গম্বরের চেহারার মধ্যে মারে। তাকায় দেখি বালুতে পুরা পয়গম্বরের মুখটা সাদা হয়ে গেছে, বালু তো আটকে গেছে, চেহারা দেখা যায় না। হঠাৎ করে ঘোষণা করে দিল, তায়েফের জমিনে যে নবীকে মেরে জমিনের মধ্যে ফালাই দিতে পারবি তাকে 100 লাল ফুট উপহার দেওয়া হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এর মধ্যে আমি উবাইদুল্লাহ বিন জাররাহ, আমি বড় বড় তিনটা পাথর নিয়ে ওই তায়েফের দুর্গম গিরি পথের মধ্যে দাঁড়ায় থাকলাম, মনে মনে চিন্তা করি নবী যদি এখান দিয়া যায়, আমি আগে যদি পাথর মেরে জমিনের মধ্যে ফালাই দিতে পারি তাহলে 100 লাল উপহার আমি আগে পাবো। এই আশায় বড় বড় তিনটা পাথর নিয়ে 5 কেজির মতো ওজন হবে এক একটা পাথর, এই তিনটা পাথর নিয়ে আমি পাহাড়ের দুর্গম গিরি পথের মধ্যে দাঁড়ায় থাকলাম। হঠাৎ তাকায় দেখি নবী এই রাস্তা দিয়ে আসতেছেন আসতেছেন, আমি নবীকে দেখে ওই পাহাড়ের দুর্গম গিরির মধ্যে পলায় থাকলাম। নবী যখন দেখি আমার সামনে হাজির, আমি সুযোগ বুঝে একটা বড় একটা পাথর 5 কেজির মতো ওজন হবে এই পাথরটা নবীর কপাল বরাবর মেরে দিলাম। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মেরে দেওয়ার সাথে সাথে তাকায় দেখি কপালটা ফেটে টকপক টকপক করে রক্তগুলা জমিনের মধ্যে পড়ে রে মুমিন। আমি সুযোগ বুঝে আরেকটা পাথর নবীর ঠোঁটের উপর মেরে দিলাম, তাকায় দেখি কপালটা ফেটে ঠোঁট দুইটা কেটে টকবক টকবক রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। আমি মনে মনে চিন্তা করলাম আমি সুযোগ বুঝে আর একটা পাথর নবীকে মেরে দিলাম, আর আমার দিকে যারা করে বললেন ওবাদুল্লাহ বিন জাররাহ ভালো করে শুনি, এই তায়েফের জমিনে সর্বপ্রথম তুই আমাকে পাথর মেরেছিলি, আল্লাহ যদি তায়েফের জমিনে অন্য কাউকে কাউকে যদি আগে হেদায়াত দেয় তোকে আল্লাহ তায়েফের জমিনে কালেমার দড়ি সর্বপ্রথম আল্লাহ তোর গলায় পরাবে। ওবাদুল্লাহ বিন জাররাহ কান্না করে বলেন ভাই এই তায়েফের জমিনে সর্বপ্রথম সেই সৌভাগ্যবান ব্যক্তি আমি, পয়গম্বর আমার কাছে আরেকটা কথা বলেছে, ওই কথাটা যখন আমার মনে মনে স্মরণ হয় আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। নবী আমাকে বলেছেন ওবাইদুল্লাহ বিন জাররাহ তুই আমাকে তায়েফের জমিনে পাথর মেরেছ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি তোর ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দায়ের করব, তায়েফের জমিনে সর্বপ্রথম তুই আমার কপাল বরাবর পাথর মারছিলি, আমি তোকে আগে দাঁড় করাবো, তুই আল্লাহর কাছে সাক্ষী দিবি তুই আগে আমাকে পাথর মেরেছিলি। এবার ওবাইদুল্লাহ বিন জাররাহ বলেন যদিও নবী আমাকে হেদায়েতের দোয়া করেছেন, আল্লাহ যদি এই কারণে আমাকে আটকে দেয় না জানি আমার হালত কি হয় জানি না। এরপরে তাকায় দেখি আব্দুল্লাহ একজন দুইজন তিনজন না হয় 170 জন মানুষ মিলে নবীকে পাথর মেরে। আমার নবীর কথাটা শুনে আমার অন্তরে বড় মায়া লেগে গেছে গা, আমি মন চাইছিলাম নবীকে পাজে আধার মামদে করে, কিন্তু যেই হারে বৃষ্টির মতো নবীর উপর পাথর পড়ে আমি মনে মনে চিন্তা করলাম আমি যদি পাজে ধরতে যাই তাহলে আমি হয়তো ওই পাথরের নিচে পিষ্ট হয়ে যাব, এই জন্য আমি নবীকে আমদা করে ধরি নাই, তবে ভাই আমি তিনটা পাথর মারছি আমি আর মারি নাই। এরপরে তাকায় দেখি পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মানুষের পা ধরে ধরে কয় তোমরা আমার বাবাকে মারিও না, আমার বাবার মা নাই দুনিয়ার মধ্যে, আমার বাবার বাবা নাই, আমার বাবার কলেজার টুকরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে নাই, চাচা আবু তালে দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার মাথা গজানোর মতো দুনিয়ার মধ্যে কেউ নাই, এই মানুষটা এতিম, এই মানুষটাকে তোরা পাথর মারিও না। ঘটনা বলাচার্য এরপরে সন্ধ্যাবেলা ওসাইলা নামক একজন বুড়ি নবীর কাছে এসে নবীকে বলেন
তোমাদেরকে কিছুই করলো না, এই মানুষটাকে তোর আর পাথর মানিও না। নবী সর্বশেষ এক পেয়ালা পানি খাইতে চাইছিল তায়েফের মানুষের কাছে, ওই তায়েফের মানুষ এত খারাপ, সন্ধ্যাবেলা ওসাইলেন এমন বুড়ি এক পেয়ালা পানি, এক প্লেট খেজুর আর এক গ্লাস পানি নিয়ে নবীর হাতে দিয়া বলেন, ও নবী তায়েফের জমিনে কেউ আপনাকে পানি দেয় নাই, যে আপনার জন্য এক গ্লাস পানি আমি নিয়ে আসছি আর এক প্লেট খেজুর আমি নিয়ে আসছি, এগুলো আপনি খান। পয়গম্বর পানি গ্লাসটা হাতে নিয়া আর খেজুরের প্লেটটা হাতে নিয়া বুড়িকে ডেকে বলেন, যে বুড়ি তাইফের জমিনে কেউ আমাকে পানি দেয় নাই, কেউ খেজুর দেয় নাই, হাটের ময়দানে আমি যদি কাউকে খ্রিস্টান মহিলাকে পানি পান করাই, তোমাকে হাসরের ময়দানে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি আমি পান করাই দেব। ঠিক কারণে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তার কাছে কে দিল গো এত বড় কদু, মোচাকেতে কে দিল গো এত সুন্দর মধু, জমির বুকে কে দিল গো শস্য অপরাণ, কোকিলের কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান, বাবিয়া দেখুরে নড়িয়ার মুসলমান এগুলো সব আমার আল্লাহর দান। চিৎকার করে বলেন আল্লাহ আকবার, ক্ষমতা কার, জোরে বলেন কার, ওই আল্লাহর গোলামি যদি করতে পারো রে মুমিন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। আমি আমার পয়গম্বরের আদর্শের ব্যাপারে বলতেছিলাম, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুমিনকে জান্নাতে নেওয়ার জন্য দুনিয়ার মানুষদেরকে দিন থেকে যারা সরে গিয়েছে তাদেরকে দিনের পথে আনাবার জন্য পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। আজকে মুমিন আমরা ইসলাম পেয়েছি, ইসলামের জন্য আমাদের কোনো কোরবানি দিতে হয় না, কিন্তু সাহাবায়ে কিরাম এমন খামাখা এমন খালি খালি শুধু ইসলাম পায় নাই, কোনো কোরবানি ছাড়া সাহাবায়ে কিরাম ইসলাম পায় নাই। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু যখন মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা হয়েছেন, উমারকে তার সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু ডেকে বলেন, উমার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আমার পয়গম্বরকে অনেক মহব্বত করতাম, আমার নবীকে অনেক বেশি ভালোবাসতাম, এর মুমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহকে বলেন, কি বলতে চাও বলো? ভাই বাবা, আপনি মক্কা মদিনার নবনিযুক্ত খলিফা প্রতিষ্ঠিত হয়েছেন, আপনি সর্বপ্রথম যেই জায়গাগুলোয় যাবেন, আপনি সর্বপ্রথম যেই জায়গাগুলো সফর করবেন সেটা হলো বাবা তায়েফের ময়দান, অন্য খলিফারা আনন্দ ফুর্তি করে, বাবা আমি আপনাকে আনন্দ ফুর্তি করতে দিব না, আপনি সেই তায়েফের ময়দানগুলো ঘুরে ঘুরে দিকে আনবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, চলো তায়েফের ময়দানের দিকে চলো। এবার বাবা সন্তান দুইজনে দুইটা ঘোড়া নিয়ে তায়েফের ময়দানের দিকে রওনা, তায়েফের ময়দানের দিকে যখন রওনা হয়ে গেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা রে বাবা বুঝাবার জন্য বলে আমি আপনাদেরকে আলোচনার দিকে নিয়ে যাইতেছি, খেয়াল করেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যদি এক ফোঁটা পানি চোখ দিয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের জন্য জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিবে। এবার বাবা সন্তান দুইজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আর তার সন্তান আব্দুল্লাহ দুইজন দুইটা ঘোড়া নিয়ে তায়েফের দিকে রওনা হয়ে গেল। তায়েফের পাহাড়ের কাছে যখন পৌঁছেছে
ওমর একটা লাফ দিয়া তার সন্তান আব্দুল্লাহ একটা লাফ দিয়া ঘোড়ার থেকে নেমে যায়। বাবাকে ডেকে বলে, বাবা এই সেই তায়েফের ময়দান যেখানে আমার পয়গম্বর দিনের জন্য তাদের রক্ত ঝরিয়েছেন, ওই জমিনের মধ্যে আপনাকে আমি ঘোড়ার উপর চলতে দিব না, আপনি তাড়াতাড়ি ঘোড়ার থেকে নেমে যান। এবার উমর একটা লাফ দিয়া ঘোড়ার থেকে নেমে যায়। উমর ঘোড়ার থেকে নেমে যাওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের দুইটা পা ধরে বলে, বাবা আপনি তাড়াতাড়ি পায়ের থেকে জুতাটা খুলে ফেলেন। ভাই বাবা কেন? ওই যে জমিনের মধ্যে আমার পয়গম্বরের রক্ত জমিনে পড়েছে, ওই জমিনে আপনাকে আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে দিব না, আপনি তাড়াতাড়ি পায়ের থেকে জুতাটা খুলে ফেলেন। ওমর সাথে সাথে জুতাটা খুলে ফেললেন, চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা সন্তান দুইজন তায়েফের দিকে রওনা হয়ে গেল। এরকম ওমরের জন্য বড় স্টেজ করেছে, বড় প্যান্ডেল করেছে, বড় লাল গালিচা বিছাইছে। এবার ওমর যখন লাল গালিচার উপর পা দেয়, আব্দুল্লাহ পা দুটো জড়ায়া দেখে বলে, বাবা এই লাল গালিচার উপর আপনাকে আমি পা দিতে দিব না। ভাই কেন? আপনি জানেন আমার পয়গম্বর রহমাতুল্লিল আলামিনের রক্তই তায়েফের জমিনের মধ্যে পড়েছে, যেই জমিনের মধ্যে আমার নবীর রক্ত জমিনে পড়েছে, এই জমিনে আপনাকে আমি লাল গালিচার উপর পা দিতে দিব না। এবার উমর পাটা লাল গালিচার থেকে নামায় ফেললেন, চিৎকার করে বললেন, আল্লাহু আকবার। উমর তায়েফের জমিনের স্টেজের মধ্যে উঠলেন, উমর তার সন্তান আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ কেন আমাকে তায়েফের জমিনে হাজির করেছো বলো। পয়গম্বর আমার মনের একটা উদ্দেশ্য, আমি দীর্ঘদিন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তায়েফের ঘটনা শুনতে চেয়েছি, কিন্তু পয়গম্বর আমাকে বলেন নাই, বলতে গিয়াও বলতেন, আব্দুল্লাহ সব জিজ্ঞাসা করবি কিন্তু তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না, সব বলতে পারবো কিন্তু তায়েফের ঘটনা বলতে পারবো না। আমি আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার তায়েফের ঘটনা প্রশ্ন করলে আম্মা জান বললেন, আমি নবীকে জিজ্ঞাসা করেছিলাম, একদিন মায়ের নবী রহমাতুল্লিল আলামিনের পিঠের থেকে আমি চাদরটা যখন উঠাইছি, উঠানোর পরে তাকায় দেখি নবীর পিঠে বড় বড় ঘা দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ও নবী আপনার পিঠের মধ্যে এত বড় বড় ঘা কেন? আপনার কি জীবনে কোনোদিন পক্স হয়েছিল? পক্স বলে, না না সারা জীবনে কোনোদিন পক্স হয় নাই, তাহলে এত বড় বড় ঘা কেন? পয়গম্বর আয়েশাকে দেখে বলেন, আয়েশা সব জিজ্ঞাসা করবি, সব জিজ্ঞাসা করবি, বলতে পারবো কিন্তু এটা বলতে পারবো না, সব বলতে পারবো কিন্তু এটা বলতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পয়গম্বরকে যখন প্রশ্ন করা হলো, তাকায় দেখি ঠোঁট দুইটা কলা পাতার মতো এরকম টপ 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 কইরা মরে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি। তুমি বলে না আয়েশা সব বলতে পারবে এটা বলতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর কোনোদিন নবীর কাছে জিজ্ঞাসা করি নাই। এবার আব্দুল্লাহ তায়েফের মানুষদের ক্ষেত্রে দেখে বলেন, ও বাবা উমর, এই তায়েফের মানুষগুলোই তো নবীকে পাথর মেরেছিল, এই তায়েফের মানুষগুলোই তো নবীকে নিজ হাতে পাথর মেরেছিল, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বেশি দিন হয় নাই, অল্প কয়েক বছর হয়েছে মাত্র, এখানে অনেক মানুষ জীবিত আছে যে নিজ হাতে আমার নবীকে পাথর মেরেছে, এরকম একটা মানুষ আমি দেখতে চাই যে নিজে আমার পয়গম্বরকে পাথর মেরেছিল, আপনি যদি একটু অনুমতি দেন আমি এই মানুষদেরকে দাঁড় করাইব, কারা কারা নবীকে তায়েফের জমিনে পাথর মেরেছে আমি এই মানুষগুলোদেরকে একটু দাঁড় করাই, ঘটনাটা নিজে আমি প্রত্যক্ষদর্শী হয়ে শুনব। এবার আব্দুল্লাহ উমরকে ডেকে বলেন, উমর আপনি বলেন কে কে তায়েফের জমিনে নবীকে পাথর মেরেছিল? এবার আব্দুল্লাহ দাঁড়ায় বলেন, কে আছো দাঁড়াও, তায়েফের জমিনে আমার নবীকে পাথর মেরেছিল কে? দাঁড়াও, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। তায়েফের মধ্যে কান্নার আওয়াজ, তায়েফের মানুষগুলা কান্না করতে
করতে তাইফের মধ্যে কান্না রোল পড়ে যায়, ওরে মুসলমান গলা কাটা মুরগির মতো চোখের পানি ফেলে মানুষগুলো কান্নার আওয়াজ। আব্দুল্লাহ মানুষরা বলা বলি করতেছে, এ উমার এমন একজন সাহাবি যার কথার আগে তরবারি চলে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আছো দাঁড়াও, আমার নবীকে নিজ হাতে পাথর মেরেছিল, কে আছো দাঁড়াও। সবাই মনে মনে চিন্তা করে, আজকে ওমর এসেছে মক্কা মদিনার নবনিযুক্ত খলিফা, কারা কারা নবীর তাইফের জমিনে পাথর মেরেছিলি, আজকে মনে হয় ওমর নিজ হাতে তার পরীক্ষা নেবে, মনে হয় তার বিচার করবে। এ ভয়ে কেউ দাঁড়ায় না। আব্দুল্লাহ আবার একটা হুংকার দিয়ে বললেন, যারা আমার নবীকে নিয়ে যাতে পাথর মেরেছিল, তবে স্পষ্ট করে দে আজকে এই মজলিসের মধ্যে কারো বিচার করা হবে না। আমি তোর থেকে শুধু ঘটনাটা শুনবো, কিভাবে আমার নবীকে তায়েফের জমিনে মারা হয়েছিল, আজকে কারো বিচার করব না। মুসলমানের মধ্যে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেল, চিৎকার হয়ে বলেন, আল্লাহু আকবার। লাফ দিয়ে দাঁড়ায় যাওয়ার পর উমার রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ও ভাই তোমার নাম কি বলো? আমার নাম হলো ওবাইদুল্লাহ বিন জাররা। ওই তোমার সাথে আরো কারা ছিল? আমার সাথে আরো একজন, দুইজন, তিনজন নয়, আমার সাথে আরো 170 জন মানুষ ছিল। এই 170 জন মানুষ মিলে একজন মানুষকে আমরা পাথর মেরেছিলাম, সবাই বেঁচে নাই, সবার নাম আমার মনে নাই। তবে আর কারা ছিল আপনার সাথে? আমার মাত্র আরেকজনের নাম মনে আছে, যে আর আমি একসাথে ছিলাম। কয়, তার নাম কি বলো? কয়, আমার নাম হলো, তার নাম হলো ওসাইর রাদিয়াল্লাহু তাআলা। কয়, দাঁড়ান ওসাইর, দাঁড়ান। এবার ওবাইদুল্লাহ বিন জাররার ওসাইর দুইজনকে স্টেজের মধ্যে আনলেন। কয়, তোমরা দুইজন স্টেজের মধ্যে আসো, তোমরা দুইজন আমার নবীকে নিজ হাতে পাথর মেরেছিল তোমরা। কয়, হ্যাঁ, আমার এই হতবাগ হাতটা দিয়া আমি আমার নবীকে পাথর মেরেছিলাম। কয়, কিভাবে মেরেছিল বলো? ওই নবী যখন তায়েফের ময়দানে এসেছেন, তায়েফের ময়দানে আসার পর এই তায়েফের মানুষগুলো এত খারাপ, এই তায়েফের মানুষগুলো এত বড় নেমো খারাপ, নবীর কালেমা তো গ্রহণ করে নাই, নবীকে তো কালেমার দাওয়াত দিতে দেয় নাই, না দিয়ে এখান তো হয় নাই, এই মানুষগুলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করা শুরু করলো, চিৎকার করে বলেন, নাউযুবিল্লাহ। হঠাৎ করে তাকায় দেখি, যখন থুতু নিক্ষেপ মুখ থেকে আসে না, মরুভূমির থেকে বালি বালুগুলো উঠে পয়গম্বরের চেহারার মধ্যে মারে। তাকায় দেখি বালুতে পুরা পয়গম্বরের মুখটা সাদা হয়ে গেছে, বালু তো আটকে গেছে, চেহারা দেখা যায় না। হঠাৎ করে ঘোষণা করে দিল, তায়েফের জমিনে যে নবীকে মেরে জমিনের মধ্যে ফালাই দিতে পারবি তাকে 100 লাল উপহার দেওয়া হবে। চিৎকার করে বলেন, নাউযুবিল্লাহ। এর মধ্যে আমি উবাইদুল্লাহ বিন জাররা, আমি বড় বড় তিনটা পাথর নিয়ে ওই তায়েফের দুর্গম গিরি পথের মধ্যে দাঁড়ায় থাকলাম। মনে মনে চিন্তা করি, নবী যদি এখান দিয়া যায়, আমি আগে যদি পাথর মেরে জমিনের মধ্যে ফালাই দিতে পারি, তাহলে 100 লাল উপহার আমি আগে পাবো। এই আশায় বড় বড় তিনটা পাথর নিয়ে 5 কেজির মতো ওজন হবে এক একটা পাথর, এই তিনটা পাথর নিয়ে আমি পাহাড়ের দুর্গম গিরিপথের মধ্যে দাঁড়ায় থাকলাম। হঠাৎ তাকায় দেখি নবী এই রাস্তা দিয়ে আসতেছেন আসতেছেন। আমি নবীকে দেখে ওই পাহাড়ের দুর্গম গিরির মধ্যে পলায় থাকলাম। নবী যখন দেখি আমার সামনে হাজির, আমি সুযোগ বুঝে একটা বড় একটা পাথর 5 কেজির মতো ওজন হবে এই পাথরটা নবীর কপাল বরাবর মেরে দিলাম। চিৎকার করে বলেন, নাউযুবিল্লাহ। মেরে দেওয়ার সাথে সাথে তাকায় দেখি কপালটা ফেটে টকপক টকপক করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে রে মুমিন। আমি সুযোগ বুঝে আরেকটা পাথর নবীর ঠোঁটের উপর মেরে দিলাম। তাকায় দেখি কপালটা ফেটে ঠোঁট দুইটা কেটে টকবক টকবক রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমি সুযোগ বুঝে আর একটা পাথর নবীকে মেরে দিলাম। আর আমার দিকেই যারা করে বললেন, ওবাদুল্লাহ বিন জাররা ভালো করে শুনিন,
এই তায়েফের জমিনে সর্বপ্রথম তুই আমাকে পাথর মেরেছিলি। আল্লাহ যদি তায়েফের জমিনে অন্য কাউকে কাউকে যদি আগে হেদায়েত দেয়, তোকে আল্লাহ তায়েফের জমিনে কালেমা দড়ি সর্বপ্রথম আল্লাহ তোর গলায় পরাবে। ওবাদুল্লাহ বিন জাররা কান্না করে বলেন, ভাই এই তায়েফের জমিনে সর্বপ্রথম সেই সৌভাগ্যবান ব্যক্তি আমি। পয়গম্বর আমার কাছে আর একটা কথা বলেছে, ওই কথাটা যখন আমার মনে মনে স্মরণ হয় আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। নবী আমাকে বলেছেন, ওবাইদুল্লাহ বিন জাররা তুই আমাকে তায়েফের জমিনে পাথর মেরেছ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি তোর ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দায়ের করব, তায়েফের জমিনে সর্বপ্রথম তুই আমার কপাল ভরা পাথর মারছিলি, আমি তোকে আগে দাঁড় করাবো, তুই আল্লাহর কাছে সাক্ষী দিবি তুই আগে আমাকে পাথর মেরেছিলি। এবার ওবাইদুল্লাহ বিন জাররা বলেন, যদিও নবী আমাকে হেদায়েতের দোয়া করেছেন, আল্লাহ যদি এই কারণে আমাকে আটকে দেয় না জানি আমার হালত কি হয় জানি না। এরপরে তাকায় দেখি আব্দুল্লাহ একজন দুইজন তিনজন না হয় 170 জন মানুষ মিলে নবীকে পাথর মেরে। আমার নবীর কথাটা শুনে আমার অন্তরে বড় মায়া লেগে গেছে গা। আমি মন চাইছিলাম নবীকে পাদে আধর মামদে করে, কিন্তু যেই হারে বৃষ্টির মতো নবীর উপর পাথর পড়ে আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি পাজা ধরতে যাই তাহলে আমি হয়তো ওই পাথরের নিচে পিষ্ট হয়ে যাব। এই জন্য আমি নবীকে আমদা করে ধরি নাই, তবে ভাই আমি তিনটা পাথর মারছি আমি আর মারি নাই। এরপরে তাকায় দেখি পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মানুষের পা ধরে ধরে কয়, তোমরা আমার বাবাকে মারিও না, আমার বাবার মা নাই দুনিয়ার মধ্যে, আমার বাবার বাবা নাই, আমার বাবার কলিজার টুকরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে নাই, চাচা আবু তালে দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার মাথা গজানোর মতো দুনিয়ার মধ্যে কেউ নাই, এই মানুষটা এতিম, এই মানুষটাকে তোরা পাথর মারিও না। ঘটনা বড় আশ্চর্য। এরপরে সন্ধ্যাবেলা ওসাইলা নামক একজন বুড়ি নবীর কাছে এসে নবীকে বলেন, ও পয়গম্বর তাইপের মানুষের পা ধরে ধরে কয়, এই মানুষটা তোর আর মানিও না, যে মানুষটাকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত পাথর মারলি, তোদেরকে একটা বদদোয়াও দিল না, তোদেরকে একটা গালিও দিল না, তোমাদেরকে কিছুই করলো না, এই মানুষটাকে তোর আর পাথর মারিও না। নবী সর্বশে এক পেয়ালা পানি খাইতে চাইছিল তায়েফের মানুষের কাছে, ওই তায়েফের মানুষ এত খারাপ, ওই তায়েফের মানুষগুলো এত বড় নেমক খারাপ ছিল, ওই তায়েফের মানুষগুলা নবীকে এক পেয়ালা পানি পর্যন্ত কেউ দেয় নাই। সন্ধ্যাবেলা ওসাইলা নামক বুড়ি এক পেয়ালা পানি, এক প্লেট খেজুর আর এক গ্লাস পানি নিয়ে নবীর হাতে দিয়া বলেন, ও নবী তাইপের জমিনে কেউ আপনাকে পানি দেয় নাই, যে আপনার জন্য এক গ্লাস পানি আমি নিয়ে আসছি আর এক প্লেট খেজুর আমি নিয়ে আসছি, এগুলো আপনি খান। পয়গম্বর পানি গ্লাসটা হাতে নিয়া আর খেজুরের প্লেটটা হাতে নিয়া মরে কে ডেকে বলেন, যে বুড়ি তাইপের জমিনে কেউ আমাকে পানি দেয় নাই, কেউ খেজুর দেয় নাই, হাটের ময়দানে আমি যদি কাউকে খ্রিস্টান মহিলাকে পানি পান করাই, তোমাকে হাসরের ময়দানে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি আমি পান করে দিব। ঠিক কারণে বলেন সুবহানাল্লাহ, এর নবীর উম্মতের দল এর কি হয়েছিল বলো। এরপর তাকায় দেখি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তায়েফের একটা দুর্গম গিরি পথের মধ্যে দিয়া নবী হাঁটতে হাঁটতে তায়েফের পাহাড়ের মধ্যে গিয়ে বসেন। ওখানে জিব্রাইল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতারা গিয়ে বলেন, ও নবী আপনি যদি বলেন পাহাড়টাকে আমরা উঠে দেই, ডেকে বলে না না পাহাড় যদি উঠে দেওয়া হয় এদের মধ্যে থেকে এক সময় আজও কাল হোক মনে হয় একজন কালেমা হলো হবে, মনে হয় একদিন ইসলাম গ্রহণ করবে, এই জন্য এদেরকে পার পিষ্ট দিয়ে শেষ করিও না। এর বান্দা কেমন নবীর উন্মত হইল রে মুনি, বুঝাবার জন্য বলে হেদায়েতের মানে কেমন আল্লাহ, দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না, একদিন ওই পর পারে পারে জমা হবে কথা ঠিক না বেশি করে বলে। এ বাবা যত বড় হোক যত জ্ঞানী হোক যত গুণী হোক আজ পর্যন্ত কেউ দুনিয়ার মধ্যে নাই আসেনি, কথা বলেন আছে দুনিয়ার মধ্যে জ্ঞানী গুণী যত বড় বাহাদুর হোক কেউ দুনিয়ার মধ্যে নাই।
একদিন ওই পরপারে পারে জমাইতে হবে নবীর আদর্শ যদি বুকে ধারণ করে যদি তুমি পরপারে যাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে ওই মানুষগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যে মানুষগুলা কোরআন শিখে শিখায় যে মানুষগুলা কোরআনের তালিম দেয় এবং দেয় কথা ঠিক না ভাই ঠিক করে বলেন এর বান্দা বুঝাবার জন্য বলি হিদায়াতের মালিক আমার আল্লাহ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা একদিন দুই দিন তিন দিন নয় 12 বছর পর্যন্ত দোয়া করে ও দয়ার মালিক আমি নবীকে একটু দেখতে চাই নবী সাক্ষাৎ করতে আমাকে পড়ায় দিও এর নরিয়ার মুসলমান নবীর সাক্ষাৎ আমরা চাই কি চাই না কারা কারা চাই দুটো হাত দেখায় দাও আল্লাহু আকবার আল্লাহ সবাইকে ঘুমের ঘরে নবীর সাক্ষাৎ করায় দাও জোরে বলেন আমিন একদিন দুই দিন তিন দিন নয় 12 বছর পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ একদিন রাতের বেলা যখন নাকি তার রাস্তা থেকে বের হই আল্লাহর বান্দা বের হওয়ার পরে তাকে দেখে তার বাড়ির সামনে লাইট জ্বলে লাইট রাজা বাদশা যারাই হোক মুসলমান সবার এই বাড়ির পাশে একটা লাইট এক্সট্রা জ্বালানো থাকে সিকিউরিটি লাইট থাকে কি থাকে না এবার আল্লাহর বান্দা তাকায় দেখে একজন মানুষের তলিমিলিম ছোট্ট ছেলে ওখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত মুখস্থ করে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুলতান আহমদ গজনবী মনে মনে চিন্তা করে এই ছাত্রটাকে প্রায় একটু গিয়া দেখি তাকায় দেখে মাদ্রাসা ছাত্র কোরআন মুখস্থ করে সুবহানাল্লাহ কোরআন হেফজ করার একটা গোপন টিপস হলো রাতের বেলা সারা কোরআন বেশি মুখস্থ হয় না এর বান্দা হাফেজ কোরআন সাধারণ হাফেজ কোরআন না আল্লাহর মুফাসসিরিনে কিরাম বর্ণনা করে বলেন একজন হাফেজ কোরআন হইতে হইলে কোরআনটাকে অন্তত পক্ষে কম হইলে 1000 বার তেলাওয়াত করতে হয় চিৎকার করে বলেন আল্লাহু আকবার 1000 বার তেলাওয়াত করা সহজ কথা নয় আল্লাহর বান্দা সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে গিয়া তাকায় দেখি কি অবস্থা তো এখানে দাঁড়ায় দাঁড়ায় কেন তেলাওয়াত করো বাড়িতে কি লাইটের ব্যবস্থা নাই কই হুজুর আমি গরিব আমার টাকা নাই পয়সা নাই আমি লাইট কোন জায়গা থেকে পাবো আল্লাহর বান্দা চোখের পানি ফেলে কান্না করে কই হুজুর আমাকে আজকের মতে কিছু বলিয়েন না আর জীবন আপনার লাইটের কাছে আসবো না ভয় পেয়ে গেছে গা বাচ্চাকে দেখা আর জীবনে কোনদিন আসবো না কিন্তু না না সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এই ছোট্ট ছেলেটাকে নিয়ে তার রাজদরবারে আসনের মধ্যে বসাইছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আর দেখে বলে ও যুবক ও বালক তুমি বলো এক বছর খরচ কত লাগে এক বছর নয় গোটা জীবনে খরচ কত লাগে একজনকে বললেন লেখো তোমার 12 বছর পড়তে সময় লাগবে 12 বছরে তোমার চাউল কত লাগবে লেখো 12 বছরে কেরোসিন তেল কত লাগবে লেখো 12 বছরে খাতা কত লাগবে লেখো 12 বছরে তোমার কলম কত লাগবে লেখো সব কিছু যখন লেখা হয়ে গেছে আল্লাহর বান্দা এবার মাসদরবারের পেশাগার থেকে তার সমস্ত মাল সমস্ত টাকা পয়সা যা লাগবে এগুলো দিয়া বাচ্চাকে আবার মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এবার রাতের বেলা যখন ঘুমায় গেছে আল্লাহর বান্দা সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষাৎ এসেছে চিৎকার করে বলল আল্লাহু আকবার আল্লাহর বান্দা নবীকে দেখে আল্লাহর বান্দা নবী আল্লাহর বান্দা সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে কান্না করে বলে রে নবী ও পয়গম্বর দীর্ঘদিন যাবৎ আমি মনের মধ্যে আসা আমি আপনার সাক্ষাৎ করব কিন্তু আপনার সাক্ষাৎ পাই না আল্লাহর বান্দা আমি মনে মনে দোয়া করি কিন্তু সাক্ষাৎ পাই না আজকে কেন আপনি আমার সাক্ষাৎ আসলেন বলেন আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তালিবুল আইলেম যারা কোরআন শিখে এবং যারা শিখায় সবচাইতে শ্রেষ্ঠ আলেম
এক কথায় যারা কোরআন শিখবে এবং যারা শিখাইবে তুমি যেহেতু কোরআনওয়ালার এক বছর না সারা জীবনের খরচ তুমি দিয়ে দিছো সারা জীবন পড়ালেখার খরচ দিয়ে দিয়া আল্লাহর পয়গম্বর খুশি হইয়া আজকে তোমাকে যে রব্বসে পড়ায় দিছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এরকম বুঝাবার জন্য বলি খোদার মালিক আল্লাহ দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না একদিন ওই পর পারে কবর দেশে যেতে হবে ওই ওলামায়ে কামদের সাথে আমরা আছি না না